আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসেন আপনাদের সকলকে নিয়ে একটু অ্যাঞ্জেলের পানি চেঞ্জ করি। অনেক দিন হয়েছে পানি চেঞ্জ করা হয় না, প্রায় দেড় মাসের মতন। কীভাবে ওয়াটার চেঞ্জটা দিচ্ছি আর কতটুকু লেভেল কমাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। বকবক না করি আসেন ভিউয়ার্স। অ্যাঞ্জেলের ট্যাঙ্কের অবস্থা খুব খারাপ, ভালো না, এটা দেখতেই পাচ্ছেন। তো একটা পাইপ অ্যাটাচ করে নিয়েছি, দেখি একটু কষ্ট হচ্ছে এক হাতে একজনে কাজটা করা। আমার ছেলেটাও নাই, আমার বাচ্চা ঘুমাচ্ছে এখন, ওই স্কুলে ভর্তি হয়েছে তো রিসেন্টলি। তো আমি এখন যে কাজটা করব অ্যাঞ্জেলের ট্যাঙ্কের, জাস্ট বটমটা ক্লিন করে দিব, কিছু পানি কমে যাবে। হিটারটা বন্ধ করে নিছি যেহেতু ওয়াটার চেঞ্জ দিচ্ছি। আপনারা অবশ্যই ওয়াটার চেঞ্জিংয়ের পূর্বে হিটার বন্ধ করে নেবেন। দেখেন নিচ থেকে জাস্ট ময়লা, কী পরিমাণ এলজি হয়েছে নিচে, ব্রাউন এলজি, সেটা দেখতেই পাচ্ছেন। আমি কোনো নাড়া দিব না, জাস্ট উপর থেকে যে সলিড ময়লাগুলো আছে অ্যাঞ্জেল অটোমেটিকলি আর এক সাইডে চলে গেছে। আমার অ্যাঞ্জেলের কোয়ালিটিটা খুব ভালো লাগছে সত্যি কথা। আমি অ্যাঞ্জেল এটা এটা টেস্ট পারপাস আমি করেছিলাম, এটা আমি মাছটা খুব সুন্দর। তো আসিফ ভাইয়ের কাছে অনেক অ্যাঞ্জেল দেখছি, অনেক অনেক অনেক। তো আসিফ ভাই আমাকে প্রায়ই বলে যে ভাই আমার কাছ থেকে কিছু ভেলটেল অ্যাঞ্জেল নিয়ে যায়, ভেলটেল অ্যাঞ্জেল করেন। অনেকে কোশ্চেন করতে পারেন আমাকে, ভাইয়া অ্যাকচুয়ালি যে অ্যাঞ্জেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছি এটা কি অ্যাঞ্জেল? এটা মার্বেল অ্যাঞ্জেল, আপনারা যারা চিনে থাকবেন, কারণ এর বডিতে একটু মার্বেল মার্বেল টাইপ, মার্বেল যেরকম একটু ডোরাকাটা টাইপের থাকে না, ঠিক ওই রকম টাইপেরই আর কি অ্যাঞ্জেলটা। তো অনেক ছিল, হ্যাঁ, তো কিছু ছেড়ে দিছি, কিছু রাখছি। আমি চিন্তা করেছিলাম এটা থেকে একটা এক জেনারেশন নিব, নিয়ে এক জেনারেশন রুট তৈরি করব এদের থেকে। তো আমি বেসিক্যালি দেখতেছেন আপনারা যারা অ্যাঞ্জেলের পানি চেঞ্জ করেন, জাস্ট বটমটা ক্লিন করবেন, আর কখনো ট্যাঙ্কে ফেনা হইতে দিবেন না। যদি দেখেন যে ট্যাঙ্কে ফেনা ফেনা তৈরি হয়েছে, তার মানে বুঝতে পারেন যে সামথিং ইজ রং, হ্যাঁ, পানিটা নষ্টের দিকে যাচ্ছে। যদি পেনা, হ্যাঁ, বাবল এয়ারেশন থাকলে বাবল হয়ে হয়ে বাবল ফেটে যাবে। যদি বাবল ফেটে যায় তার মানে পানি ঠিক আছে, আর যদি বাবল না ফাটে তাহলে বুঝতে পারবেন যে পানিটায় প্রবলেম আছে। এই ট্যাঙ্কটা দীর্ঘ দেড় মাস পর আমি ওয়াটার চেঞ্জ দিচ্ছি, জাস্ট আমি উপরে থেকে সলিড ময়লাটা কালেক্ট করতেছি। কষ্ট হচ্ছে, এক হাতে ভিডিও করো, এক হাতে পানি ধরো, কোনো ট্রাইপড না, আর ভিডিওটা করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাঞ্জেলের ট্যাঙ্কের পানি কিভাবে আমি চেঞ্জ দেই সচরাচর। হ্যাঁ, আমি অনেক সময় কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই এটার তো এক্সস্ট আছে, এক্সস্ট খুলে দেন। হ্যাঁ দিতে পারি, সেটা দিলেও, কিন্তু বেসিক্যালি আমি আপনাদের কিন্তু দেখাই আমার নিচের মাছের পানি একদম শুকাই গেছে। আমার নিচে যে মিক্স গাপিগুলো আছে ভাই, আমি সত্যি কথা যাওয়ার সময় অন্তত মিক্স গাপিগুলো হয়ে দেখে যেতে হয়। গাপিগুলো খুব ভালো অবস্থায় আছে এবং অনেক আছে, তো এগুলো ধরতেও পারি না, কাউকে দিতেও পারি না, কারণ যে কাদা ভিতরের যে কন্ডিশন আমি আপনাদের দেখাবো সেপারেট ভিডিওতে, আমার মিক্স গাপিগুলো অ্যাকচুয়ালি কী কন্ডিশনে আছে এবং কী অবস্থায় আছে। হ্যাঁ, তো আপনাদের সাথে বকর বকর করতে থাকলে ভাই আমার ওয়াটার চেঞ্জ করা হবে, অন্তত পানিটা ফেলে দিই। হ্যাঁ, ওদের একটু পানি হবে। তো আমি আজকে কোনটা কোনটা ওয়াটার চেঞ্জ দিব, দিতে পারবো অ্যাকচুয়ালি এই মিনি ট্যাঙ্কারটা দিতেই হবে, না দিলেই নয়, এটার ওয়াটার চেঞ্জ শেষ, আমি এটার আর পানি ফেলবো না। তো যথেষ্ট পানি ভরে দিব আজকে, আমার যেটা চিন্তা। হ্যাঁ, আবার কবে না কবে ওয়াটার চেঞ্জ দিব, নট শিওর। দেখেন পানি কিন্তু ওই ব্রাউন কালারের লেভেল পর্যন্ত ছিল, কত কমানো, যেহেতু হিটারটা এখানে 200 ওয়াটের একটা হিটার চলতেছিল। হ্যাঁ, তো ট্যাঙ্কের লেয়ারটা কমাই দিছি, তাহলে পানির কোয়ান্টিটিটা কমে যাবে, এতটুকু হিটারেই কাভার হয়ে যাবে, শীত নাই। আমি এখন হিটারটা অফ করে দিব, দ্যাটস ইট। তো এটা হচ্ছে একটা ইজি ওয়ে ওয়াটার চেঞ্জিংয়ের, একটা পাইপ লাগাই দিছি, মুখ দিয়ে টান দিছি, জাস্ট ওয়াটার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এতটুকুই অ্যাঞ্জেলের পানিটা কীভাবে চেঞ্জ করতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।